সন্তান ধারণের সম্পূর্ণ সময়টায় একজন নারীর জন্য খুবই স্পর্শকাতর এক এক সময় এই সময় পেট ধীরে ধীরে বড় হতে থাকে এই কারণে ঘুমের সময় অনেক সময় নিঃশ্বাস নিতেও কষ্ট হয় গর্ভাবস্থায় শোয়ার ব্যাপারে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তবে কিছু সাধারণ বিষয়ে গর্ভাবস্থা শোয়ার ক্ষেত্রে মাথায় রাখা জরুরি তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কীভাবে শোয়া ও ঘুমানো উচিত আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যেমন চিৎ বা উবুর হয়ে শোবেন না গাইনোকোলজিস্টের মতে একজন গর্ভবতী নারী যখন চিত হয়ে শুয়ে থাকেন তখন তার মেরুদণ্ড কোমরের হারে অত্যন্ত চাপ পড়ে যা শৈলের পক্ষে ক্ষতিকর অবস্থায় একজন নারীর শরীরে রিলাক্সগ্রেন হরমোন ক্ষয়িত হয় যা বিভিন্ন সংযোগের সংযোগস্থলার টেন্ডনকে আলগা করে দেয় ফলে এই সময় তাদের হার যথেষ্ট দুর্বল হয়ে পড়ে পেটের আকার বৃদ্ধি পাওয়ার কারণেই এই দুর্বল হারগুলোতে অত্যাধিক চাপ পড়ে এতে ঘুমের ব্যাঘাত ঘটেই যন্ত্রণা বাড়লে ঘুমও আসে না সহজে নাম্বার টু পাশ ফিরে শোয়ার অভ্যাস করুন চিকিৎসকেরা অবস্থায় পরামর্শ দেন পাশ ফিরে শুয়ে থাকতে পাশ ফিরে শুয়ে থাকলে আপনার কোমর ও পিটের হারে কোনো রকম চাপ পড়বে না হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনে তাই কোনো সমস্যার সৃষ্টি হয় না পাশ ফিরে শোয়ার আরেকটি ভালো দিক হল নিঃশ্বাসের সমস্যা না হওয়া চিকিৎসকেরা বলেন বাম দিকে ফিরে শুয়ে থাকা সব থেকে ভালো এবং এতেই সবচেয়ে আরামে ঘুমানো সম্ভব কারণ আমাদের লিভার থেকে ডান দিকে বাম দিক ফিরে শুলে লিভারের উপর চাপ পড়ে না এতে খাদ্য নালের সিস্টেম যেমন ঠিকঠাক কাজ করে তেমনি ঘুমের ক্ষেত্র এনে দেয় আরাম নাম্বার থ্রি ওদিক ফেরার ব্যাপারে সাবধান গর্ভ অবস্থায় ঘুমের অসুবিধার কারণে অনেকেই ওদিক ফিরে নিজের সবচেয়ে কমফ্রন্ট জোনকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন কিন্তু এতে অহেতুক চাপ পড়ে ও হাড়ের জয়েন্টে অনেকেই ঘুমের মধ্যে ওদিক ফিরতে বা শুয়ে থাকা ভঙ্গি বদল করতেই অভ্যস্ত এমনটা করলে নিজের অজান্তে রক্ত সঞ্চালনের সমস্যা তৈরি হতে পারে নিঃশ্বাসের সমস্যায় ঘুমেও ব্যাঘাত ঘটতে পারে এমনকি বাড়তে পারে কোমর ও পিটের যন্ত্রণা তাই চিকিৎসকেরা বলেন যেদিক ফিরেই শুয়ে থাকেন না কেন পিঠের দিকেই যেন একটি বালিশ রাখা থাকে এটি থাকলে সহজে স্বরভঙ্গি বদলানো অসম্ভব অনেক নারীরাই বলেন পাশ ফিরে শুয়ে পা ভাঁজ করে দু পায়ের ফাঁকে একটি বালিশ রাখলে ভালো ঘুম হয় এছাড়া পাশ ফিরে শুয়ে পেটের নিচে একটি বালিশ নিয়ে শুয়ে থাকতেও অনেক আরাম বোধ করেন এই কৌশলগুলো শুয়ে থাকার সময় চেষ্টা করে দেখতে পারেন তবে সবার আগে এক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাই সেদিক থেকে কোনো ফাঁক না থাকাই ভালো তবে এটা মনে রাখবেন পাশ ফিরে বাম দিকে বা ঘুমানো অত্যন্ত জরুরি এটাই বলেন চিকিৎসকেরা ধন্যবাদ